প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনলাইনটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনার আমরা আপনাদেরকে দেখাবো একটি স্প্লিট টাইপ এসির ইনডোর ইউনিটের কাবারটি খুলে কিভাবে ফিল্টারগুলো বের করে নিয়ে আসতে হয় এবং এরপর কিভাবে এগুলো পরিষ্কার করে আবার পুনরায় লাগানো হয় তো ক্যামেরায় এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউনিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আউটডোরের একটি ইউনিট এটার একটি ইনডোর ইউনিটে রয়েছে আমরা আজকে সেই ইনডোর ইউনিটের কাজ করবো চলুন আমরা সরাসরি ইনডোর ইউনিটে চলে যাই বিওয়ার্স আপনারা লক্ষ্য করুন এই এসিটির ইনডোর ইউনিটটি আপনারা এখন দেখতে পাবেন এ যে উপরে এখানে ইনস্টলেশন করা রয়েছে আমাদের ইনডোর ইউনিটটি এই ইউনিটটি এখন আমরা উপরের কাবারটি খুলে আমরা ফিল্টারগুলো বের করব। সেটা কিভাবে করা যায় এটা করার জন্য এখানে একজন দক্ষ টেকনিশিয়ান রয়েছে মনিরুজ্জামান মনির উনি এখন এটা খুলে আমাদেরকে দেখাবে কিভাবে এই ফিল্টারগুলো বের করে নিয়ে আসতে হয় এবং পরিষ্কার করতে হয় টেকনিশিয়ানকে একটু আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে আমাদের টেকনিশিয়ান তো এই ইনডুডেনিটির এখন কাবারটি খুব দক্ষতার সাথে খুলবে মনিরুজ্জামান মনিরুজ্জামান আপনি খোলা শুরু করতে পারেন এটার কিন্তু লক রয়েছে লকগুলো চাপ দিয়ে মনিরুজ্জামান খোলার চেষ্টা করছে দুই পাশে দুইটি লক রয়েছে দেখুন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে লক লকটি খুলে গেছে এরপর এটা উপরের দিকে দেখুন উঠিয়ে নিচ্ছে এভাবে উঠানোর পর আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো বিওয়ার্স আপনারা লক্ষ্য করুন এই কাবারটির এখানে কিন্তু একটি লক রয়েছে এই যে লকটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই লক এরকম একটি লক আমাদের ইউনিটের ওই পাশেও রয়েছে মিডেলেও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই লকগুলো দিয়েই আসলেই উপরের এই কাবারটি সাধারণত আটকানো থাকে এই লকগুলো খুলে এটা উপরের দিকে নিয়ে নেওয়া হয়েছে প্রিয় দর্শক এটা উপরে উঠানোর পর এখন ফিল্টারগুলো বের করবে আমাদের টেকনিশিয়ান বাই বের করেন দেখুন ফিল্টারগুলোও কিন্তু আটকানোর জন্য এক ধরনের লক রয়েছে সেখান থেকে এটা বের করে নিয়ে আসা হলো আমাদের দুইটি ফিল্টার থাকে ইনডোরে দেখুন এই আরেকটি বের করে নিয়ে হলো এই ফিল্টারগুলো বের করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনডোর ইউনিটের যে এই বা ওপরটার অংশ থাকে বা ফিঞ্চগুলো দেখা যাচ্ছে আমি যদি কাজ থেকে একটু ক্লোজ করে দেখাবো দেখুন এখানে আপনারা এই যে ফিজ দেখতে পাচ্ছেন এই ভিতরেই কিন্তু কয়েলগুলো আছে এখান থেকে আমরা ঠান্ডা বাতাসগুলো আমাদের এই যে আউটলেটটা রয়েছে এটা দিয়ে আমাদের বাতাসগুলো বের হয় এখানে একটি রানার মোটর বা ব্লোয়ার মোটর রয়েছে সামনে আপনারা কিন্তু একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা যখন আমরা চালু করি তখন এই ডিসপ্লে মধ্যে বিভিন্ন রকম রিডিং লেখা উঠে বা আমরা টেম্পারেচার কত সেট করেছি সেটা আমরা সহজেই দেখতে পাই প্রিয় দর্শক এই ফিল্টার গুলো খুলে আনার পর এগুলো পরিষ্কার করতে হয় এগুলোতে অনেক ময়লা পড়ে থাকে কিন্তু আমাদের এই ফিল্টারটিতে ওই রকম কোন ময়লা আমরা কিছুদিন আগে সার্ভিসিং করিয়েছি তো এটাতে যদি ময়লা থাকে তাহলে আপনারা এভাবে খুলে নিয়ে এসে আপনারা আমাদের আপনাদের ওয়াশরুমে নিয়ে গিয়ে এটাকে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করবেন দেখুন এগুলো পরিষ্কারই রয়েছে অনেকটাই সুন্দর চকচকে রয়েছে এইভাবে পানি দিয়ে পরিষ্কার করার পর এগুলোকে আবার কিভাবে পুনরায় লাগানো হয় সেটা এখন মনির আমাদেরকে লাগিয়ে দেখাবে একটি একটি করে সে লাগাবে আপনারা লক্ষ্য করুন মনিরুজ্জামান এটা কিভাবে ফিল্টারটি পুনরায় আগের মতো ছেট করে নিচ্ছে ফিল্টারটি কিন্তু উপরের দিকে প্রথমে ঢুকিয়ে দিয়ে এরপর এটার যে লক রয়েছে সেখানে আটকে দিতে হয় আপনার লক্ষ্য করুন এই যে দেখুন একটি আটকানো হয়ে গেল অপর কিন্তু ঠিক এখানে আটকে দেওয়া হচ্ছে দেখুন আমাদের দুইটি ফিল্টারই এখানে লাগানো হয়ে গেল। এখন আমরা আমাদের যে উপরের কাবারটি রয়েছে সেই কাবারটি পুনরায় আবার লক করে দেব কাবারটি নিচের দিকে নামিয়ে এর দুই পাশে দুইটি লব রয়েছে এবং কি মিডলেও একটি লক রয়েছে সেটা আমরা লাগিয়ে দিব। দেখুন এখন লাগিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে করতে হবে যদি লকগুলো ভেঙে যায় তাহলে কিন্তু এটা আপনারা লাগাতে পারবেন না এবং দেখতে অনেকটা বাজে লাগবে দেখুন এটা সুন্দর করে নিচের দিকে নামিয়ে দুই পাশে চাপ দিয়ে লক করে দিল জিনিসটি কিন্তু আবার পুনরায় আগের মতো আমাদের সেট হয়ে গেল এইভাবে আপনারা সহজেই আপনাদের এসির কাবারটি খুলে ফিল্টারগুলো বের করে নিয়ে এসে এবং নতুন করে আবার পরিষ্কার করে সুন্দরভাবে এটাকে পুনরায় ইনস্টলেশন বা সেট করে দিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি এসির ইনডোর ইউনিটের ফিল্টার পরিষ্কার করতে হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ